আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা কম্পিউটার দিয়ে অ্যাপ্লিকেশন এডিট করবেন তথা এপিকে অ্যান্ড্রয়েড অ্যাপস এডিট করবেন। তো আমার এখানে আছে এপিকে ইজিটল, তো এটা একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন। তো আগে আমার এক্সট্রাক্ট করা ছিল, এটা ডিলিট করে দিচ্ছি। তো অ্যাডোবি এডিবি দাঁড়ানো আছে, সেজন্য হলো না। তো টিবি এটা ইন্ট দিয়ে দিই, তাহলে ডিলিট হবে। তো ফাইল ম্যানেজার থেকে আমি আগের এক্সট্রাক্ট করা ফাইল ডিলিট করে দিচ্ছি, নতুন করে এক্সট্রাক্ট করে আপনাদের দেখাবো। তো ডিলিট হয়ে গেছে। এখন আমার প্রথম যে এটা হলো অ্যাপ্লিকেশন, এটা জিপ না, এটা অলরেডি ইনস্টল আছে, আমি আর ইনস্টল দিব না। এটা ক্লোজ করে দিচ্ছি, দেখাচ্ছি আমি এটা আমার এখানে ইনস্টল আছে ফার্স্ট, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো আপনারা চাইলে ইনস্টল দিয়ে নিতে পারেন অথবা জিপ এক্সট্র্যাক্ট করে সেটা ওপেন করতে পারেন। তো আমার এখানে জিপ ফাইলও আছে, একটি এক্সট্র্যাক্ট করতেছি, দুটাই প্রায় একই রকম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইএক্সই নামে একটি অ্যাপ্লিকেশন আছে এপিকে ইজিটলের। তো এখানে ব্রাউজার একটা অপশন আছে, তো আমি যেটা আগে এখানে দৌড়িয়ে দেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই, তো এটা এপিকে ফরম্যাটের এইচডি ভিডিও ডাউনলোডার, তথা ফেসবুকে বা যে কোনো লিঙ্ক এখানে পেস্ট করলে সেখান থেকে এটা এই অ্যাপ দিয়ে ভিডিও ডাউনলোড করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা ফেসবুকের ভিডিও ডাউনলোড করা হয় অধিকাংশ ক্ষেত্রে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করে ব্রাউজে গিয়ে আপনারা ওই এইচডি ভিডিও ডাউনলোডারটি ধরিয়ে দিয়ে ডিকম্পাইলারে ক্লিক করবেন, তাহলে সাকসেসফুলিভাবে 1 থেকে 2 মিনিটের ভিতরে ডিকম্পাইলার হয়ে যাবে আশা করা যাক। তো ডিরেক্টলি আমি ফোল্ডারটি ডিকম্পাইলার ফোল্ডারটি ওপেন করে এখানে নোটপ্যাড প্লাস দিয়ে